আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/podnews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। নোয়াখালীর সুবর্ণচরে বৃদ্ধ আব্দুল খালেককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা, তবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি কেউ। রোববার সকালে নিজ বাড়ির সামনে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি উপজেলার চর রশিদ গ্রামের বাসিন্দা। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলম ভূঁইয়া বলেন, বৃদ্ধ স্ত্রী কমলা বেগম কাঞ্চন সহ নিজ বাড়িতে বসবাস করতেন। শনিবার রাতে স্থানীয় কাঞ্চন বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও ঘরে ফেরেননি তিনি। ভোরে তার স্ত্রী ফজর নামাজ পড়তে উঠে স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে নিজ বাড়ির সামনে স্বামীর গলা কাটা লাশ দেখে পুলিশকে খবর দেন। ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। কুড়িগ্রামে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানি। ব্রহ্মপুত্র পানি সামান্য হ্রাস পেয়ে চিলমারি পয়েন্টে বিপদ সীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যার পানি ওঠায় জেলার 9 উপজেলায় 341টি প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার পাঠদান সাময়িক বন্ধ করা হয়েছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় জেলার নদ নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে 7 দিন ধরে বন্যা কবলিত হয়ে পড়েছে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। অনেকেই ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, বন্যার পানি ওঠার কারণে 161টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার পাঠদান সাময়িক বন্ধ করা হয়েছে। বন্যা কবলিত নয় এমন সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। চুয়াডাঙ্গার নেহালপুরে নিজের স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে আলোচনায় এসেছেন ট্রাক ড্রাইভার সেকেন্দার আলী। সেই সাথে নিজেকে পাপমুক্ত করতে গোলাপ ফুলের পাপড়ি মেশানো দুধ দিয়ে গোসল করেছেন তিনি। তার গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেকেন্দার আলী নেহালপুর গ্রামের দর্গাপাড়ার বাসিন্দা। গত বুধবার রাতে সদর উপজেলার দোস্ত গ্রামের আলী আকবর কাজীর বাড়িতে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেন সেকেন্দার। রোববার দুপুরে সেকেন্দার বলেন, তাদের প্রায় 17 বছরের সংসার ছিল। স্ত্রীকে তিনি খুব বিশ্বাস করতেন, সে বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে এবং তার সন্তানদের ঠকালো। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। টানা 2 দিন বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত কাঁপছে। সতর্ক অবস্থানে আছে বিজিবি। শনিবার ভোর থেকে রাতভর এবং রোববার সকাল থেকে থেমে থেমে টেকনাফ সীমান্তে বিস্ফোরণের শব্দ আসছে। এতে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, মিয়ানমারের ওপর থেকে কখনো শান্ত আবার কখনো থেমে থেমে বিকট শব্দ শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক পাহারায় এবং টহল জোরদার করেছেন। নওগাঁর ধামইর হাটে পুকুরের পানিতে ডুবে যমজ ভাই রাম ও লক্ষণের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পশ্চিম চকভবানী গ্রামে ঘটনাটি ঘটে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহা উদ্দিন ফারুকি বলেন, সকালের খাবার খেয়ে ওই 3 বছরের শিশু দুটি বাড়ির পাশে খেলতে থাকে। এক পর্যায়ে তারা বাড়ির সামনে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুজনের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 1:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podnews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@podnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।